ছবি করে ফেলেছি আর কোনো চরিত্রের মনে থাকে না। আর অন্য সব বিষয়ে সেই রকমই একটা নির্ভেদের মধ্যে পৌঁছে গেছি বোধ হয়। যাই হোক, যেটা অনুমিতার সঙ্গে, অনুমিতা যেটা বললো যে সত্যি ওর যে ফিল্ম স্কুল, তার সঙ্গে আমার অনেক দিনের যোগাযোগ, মাঝে মাঝে জিজ্ঞেস করতাম কী করছো কী করছো এবারে। তো ও যে একটা ছবি করার, মানে একটা ফুল ফিচার লেংথের ছবি করার জন্যে তার মধ্যে প্রস্তুতি নিয়েছে, তৈরি হয়েছে, সেটা আনন্দের কথা। ছবি করতে গেলে অনেক সময় অনেক জিনিস, মানে সুবিধা অসুবিধার মধ্যে তো আমাদের ধাক্কা খেতে হয়। আমারই বলুন আর অপর্ণার ব্রাত্য, আমরা সবাই যারা একসঙ্গে কাজ করছি, অনেক সময় মনে হচ্ছে এটা কেন হচ্ছে, ওটা দিয়ে বড্ড ধাক্কা খাচ্ছি, এরকম তো হয়েইছে। কিন্তু সেটা কথা নয়, কথা হচ্ছে যে একটা ছবি মন দিয়ে ভালো করে করলে সেটার পরে ফল আছে একটা, সেই ফলটা সবসময় যে কমার্শিয়াল বক্স অফিস হিট হবে তার দিক থেকে বলছি না, কিন্তু ভালো ছবি হওয়ার নিশ্চয়ই একটা সুফল আমাদের এই ইন্ডাস্ট্রিতে আছে। আশা করি এই ছবি অন্তত সেইটুকু দেবে ইন্ডাস্ট্রিকে। বসু পরিবারই একটা অনসম্বল কাস্ট ছিল, এখানে অনেক ছোট একটা অনসম্বল কাস্ট, মানে আমি আর সৌমিত্র চট্টোপাধ্যায়, আমরা তো নায়ক নায়িকা বটেই, মানে আমাদের সেই ছোটবেলার প্রেম এসে বুড়ো বয়সে আবার সেটার একটা কি বলবো রিভিজিটিং সেটা রয়েছে। কিন্তু তাছাড়া ব্রাত্য আর অর্পিতাও রয়েছে, তারা ভেরি মাচ পার্ট অফ দ্য কাস্ট। সোহাগ সেন রয়েছে, তিনিও ভেরি মাচ পার্ট অফ দ্য কাস্ট। এবং এই ছবিতে কাজ করার আমার যে কারণ সেটা হচ্ছে আমিও কিন্তু মানে সৌমিত্রর মতন অতটা না হলেও কয়েকবার কিন্তু অনুমিতাদের মানে ওই ইনস্টিটিউশনে পড়িয়েছি দু একবারই, সোহাগই আমাকে টেনে নিয়ে গেছে। এবং এখানে কাজ কর, আমি তো এখন আর ছবিতে অভিনয় খুবই কম করি, কিন্তু এটা করার একটা বড় কারণ নিশ্চয়ই সৌমিত্র চট্টোপাধ্যায়, আরেকটা কারণ সোহাগ সেন অবশ্যই, কারণ আমার খুবই ঘনিষ্ঠ বান্ধবী। এবং ছবিটায় কিন্তু আমার নিজের সব থেকে পছন্দের সম্পর্কটা হলো যেটা ব্রাত্যর সঙ্গে ব্রাত্যর মায়ের, মানে সেই ব্যাপারটা, সেটির মধ্যে সত্যি করে আধুনিক জটিলতার ছোঁয়া আছে, আধুনিক মনের ভঙ্গির সেগুলোর তো মানে একটা প্রতিফলন আছে। সেদিক থেকে খুবই আমার ইন্টারেস্টিং লেগেছে, এবং সেখানে ব্রাত্য সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে অর্পিতা যে কাজটা করেছে সেটাকেও আমি খুব প্রশংসা করছি। ছবিটার নাম ছিল গোড়ায় আত্মজ, তারপর কোথায় এরকম ছবিটা আত্মজ, মানে তার মা ছেলের গল্প হিসেবে সেটা দাঁড়ায়, তারপর দেখা যায় সেটা বহমান হয়ে যায়, তার মানে সেটা ভালোবাসার কোনো গল্পে সেটা প্রতিফলিত হয় বা রূপান্তরিত হয়। মা এবং মায়ের প্রেমিকের ভূত তাদের মধ্যে ঢুকে পড়ে, তাদের দাম্পত্যের মধ্যে, মানে আমার আর অর্পিতার চরিত্রের মধ্যে। এবং এই যে অতীত যখন বর্তমানে চলে আসে, আমার মনে হয় পরিচালক ওটাই দেখাতে চেয়েছেন যে আমি যখন অতীতকে ফিরে দেখি সেই অতীত কি আমার কাছে সবসময় সতত সুন্দর, না সেই অতীতের মধ্যে আমার নিজস্ব কোনো ভুল আছে, স্বকৃত অপরাধ আছে, যন্ত্রণা আছে। ছবিটা আসলে এই সময়ের লেন্সে, এই সময়ের প্রিজমকে অতীতে দেখার গল্প, অতীতকে দেখার গল্প। এবং সেখানে আমার কাছে সব থেকে বেশি লোভনীয় ছিল যে আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো লেজেন্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারব। আমার এই মুহূর্তে মাথাও কাজ করছে না, কিছু বলার মতো অবস্থাতেও আমি নেই, ইটস এ ভেরি আনলাইক সিচুয়েশন ফর মি। আমি যাদের পাশে বসে আছি আমার সত্যি আমি স্পিচলেস, আমার মনে হয় যে ছবিটা আসছে। এবং আমি সবসময় যে কথাটা বলে থাকি যে বাঙালি হিসেবে আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে বাংলা সিনেমা হলে গিয়ে দেখার, ছবিটা নভেম্বর শেষের দিকে রিলিজ করছে, আপনারা সবাই তো বটেই, আপনাদের পরিবারের সবাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এবং আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সবাইকে দয়া করে বলবেন
যে এই ছবিটা যেন হলে গিয়ে দেখে অন্যান্য ছবির মতোই। ইটস অ্যামেজিং যে একটা সার্কেল 30 বছর পরে কমপ্লিট হলো। আমি এনাদের দুজনকে নিয়ে ভালোবাসার গল্প বলতে পারলাম। ওভার অ্যান্ড অ্যাবভ আমার যেটা মনে হয় যে ভালোবাসার গল্প এখানে শুধু ভালোবাসা মানে প্রেমিক প্রেমিকার সম্পর্কের গল্প নয়। এটাতে শাশুড়ি বৌমা একটা সম্পর্ক আছে, এটাতে ছেলে মায়ের একটা সম্পর্ক আছে, এটা একটা সম্পর্কের গল্প। এবং যে ন্যারেটিভ আমরা খুব ভীষণ সরল রেখায় গল্পটা বলেছি, শাশুড়ি আর পুত্রবধূ তাদের যে বন্ধুত্ব ওর মতন, আসলে ওর পুত্রবধূ হচ্ছে ওর খুব ঘনিষ্ঠ বান্ধবী যেটা সোহাগ সেন করছেন তারই মেয়ে। সুতরাং সেই পুত্রবধূকে সে ছোটোবেলা থেকে দেখেছে মেয়ের মতো ভালোবাসে। আর পুত্রবধূর সঙ্গে কিন্তু ছেলের সম্পর্ক আর পুত্রবধূর সম্পর্ক সেখানে যখন একটা গণ্ডগোল দেখা দেয় তখনও কিন্তু শাশুড়ি আর বউয়ের কোনো বন্ধুত্বে কোনো ফাটল ধরে না, বরঞ্চ দুই নারী হিসেবে তারা পরস্পরকে বোঝে। ট্যাবু ব্রেক তো একটা ছবি দিয়ে করতে পারে না, কিন্তু হ্যাঁ এখানে আমাদের সাংবাদিক সম্মেলনে যেটা বলা হলো যে এই ছবিতে বিভিন্ন সম্পর্কগুলোকে আমরা নর্মালি আমাদের চিরাচরিতভাবে রোজকার জীবনে দেখতে অভ্যস্ত বা ছোটোবেলা থেকে জানতে বা দেখতে অভ্যস্ত রসায়নগুলো কোথাও কিন্তু একটু আলাদা, এবং সেই আলাদাটা খুব সহজভাবে দেখানো হয়েছে বা বলা হয়েছে, সেটার উপর ভীষণভাবে ফোকাস করে ভীষণ লাউডলি যে দেখো এটা আলাদা এটা আলাদা এটা আলাদা সেরকম কিন্তু করা হয়নি। তো সেইটা আমার মনে হয় একটা এই প্রজেক্টের একটা বিরাট ইউএসপি, যে ভেরি সিম্পল ওয়ে অফ স্টোরি টেলিং, সেটা ভীষণ কঠিন কাজ, যেটা এই ছবিটা ভীষণ সিম্পলভাবে বলা হয়েছে এবং অন্যরকম রসায়ন কিন্তু সমস্ত সম্পর্কগুলো থেকেই বার করার একটা মানে বেরিয়ে এসেছে। আর আপনি যেটা বললেন এক ধরনের কিন্তু ওমেন অটোনমির কথা আছে, মানে নারীর যে স্বাধীনতাটা খুব ক্লিশে শব্দ, আমি বলবো নারীর যে নিজস্ব ভাবনার মানে তার নিজস্ব স্পেসে আমি আমার মতো করে বাঁচবো, এটা কিন্তু মায়ের চরিত্রেও আছে, জয়িতার চরিত্রেও আছে, আবার ধরা যাক যে সোহাগ দিয়ে চরিত্রটা করেছে তার ক্ষেত্রেও আছে। অর্থাৎ আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট, নট ডমিনেন্ট বাই রিলেশন, হ্যাঁ রিলেশনশিপ। গল্পধারার আমাদের প্রথমে এটা ছিল আত্মজ, আত্মজ মানে মা ছেলের গল্প, আত্মজ মানে সন্তান। তো তারপরে আমরা পাল্টেছি, তার কারণ হচ্ছে আত্মজ নামটা আমরা পাইনি, পেলাম না, ইমপাতে তো রেজিস্ট্রেশন করাতে হয়, তো সেটা আমরা পাইনি বলে আমাদের নামটা। তারপরে আমরা ভাবছিলাম যে নামটা কী রাখবো, বহমান মাথায় আসে কারণ লাভ আমরা লিখেইছি ক্লোজ করে, তো সেটা তাই জন্য বহমান। এবং গল্পটা হচ্ছে যে দুজন মানুষ তারা 50 বছর পরে আবার দেখা হয়, তারা প্রেমিক প্রেমিকা ছিলেন এবং তারা ঠিক করেন যে আমরা আবার একসাথে বচ্চন। আই হ্যাড নেভার প্রোডিউস এনি মুভি অ্যাজ সাচ টিল ডে, শি ইজ আ ভেরি গুড অ্যান্ড ভেরি ওল্ড ফ্রেন্ড অফ মাইন, হ্যাভিং টোটাল অ্যান্ড কমপ্লিট ফেথ অন হার আই থট লেট মি গিভ ইট আ ট্রাই। So, once I heard the story was amazing, casting was superb, and when there is a faith of a friend, we can definitely and we can always rely on her. So I thought, let me go ahead with my first ever production.